প্রাণঘাতী করোনা ভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। চীনের ওয়ান থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেও সে দেশে ভাইরাসটির প্রকোপ কমেছে। ইউরোপে এখন পর্যন্ত রীতিমতো তাণ্ডব চালাচ্ছে মহামারীটি, তবে বৈশ্বিকে মহামারীটি এখনো কিছু দেশ ও অঞ্চলে পৌঁছায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বের 200টিরও বেশি দেশে ও অঞ্চলে করোনা হানা দিয়েছে, তবে এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে এখনো করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এখন পর্যন্ত সেখানে এর অস্তিত্ব আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় পর্যাপ্ত পরীক্ষা ও ব্যবস্থা না নেয় সেসব দেশে করোনা শনাক্ত হয়নি, তবে দেশগুলোতে ভাইরাসের উপস্থিতি থাকতে পারে। দেশগুলো হলো ওশেনিয়া মহাদেশের সোলোমন আইল্যান্ড, ভানুয়াতু, সামেয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টুঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাউ, ট্রুভেলু, নাওরু। এশিয়া মহাদেশের ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান। আফ্রিকা মহাদেশের বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরা লিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা এবং লেসোথো। এদিকে করোনা ভাইরাসের প্রভাব সামাল দিতে $5,800 কোটি সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন শুক্রবার এই প্যাকেজের ঘোষণা দেন। এই প্যাকেজ থেকে ১২,৮০০ কোটি রিঙ্গিত খরচ করা হবে জনকল্যাণমূলক পদক্ষেপের জন্য, আরও ১০,০০০ কোটি রিঙ্গিত খরচ করা হবে ব্যবসাগুলোকে সহায়তা করতে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মালয়েশিয়ায় সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে, মারা গেছে আরো অন্তত ২৪ জন। আক্রান্ত হয়েছেন দেশটির রাজপরিবারের কর্মীরাও। কোয়ারেন্টিনে আছেন রাজা ও রানী। দেশটির জাতীয় প্রাসাদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে প্রাসাদের ৭ কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজা সুলতান আবদুল্লাহ, সুলতান আহমদ শাহ ও রানী তুনকু আজিজা আমিনা মাইমুনাহর পরীক্ষা করা হয়েছে, তারা আক্রান্ত হননি।